উনিশশো সালে রংপুর জেলায় সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বুড়িরহাট হর্টিকালচার সেন্টার নগরীর বুড়িরহাটে একুশ একর জমিতে প্রতিষ্ঠিত এই উদ্যান পেরিয়ে এসেছে তিন দশক রংপুর জেলা ছাড়াও বিভিন্ন এলাকায় নানা ধরনের দেশি বিদেশি ফল ফুল সবজি সহ মশলা জাতীয় গাছের চারা উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এই হর্টিকালচার সেন্টার প্রতিষ্ঠানটির এমন কর্মকাণ্ডে উপকৃত স্থানীয় যুব সমাজ যেখান থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নেয়ার পাশাপাশি চারা সংগ্রহ করে জেলায় কয়েক হাজার নার্সারি প্রতিষ্ঠা করে স্বনির্ভর হচ্ছেন হাজারো তরুণ এগুলোকে উৎপাদন করে দুই এক বছরের মধ্যে আমার স্বাবলম্বী দেখতে পারি এবং আমি আমার এখন বিকাল লাইফ থেকে এবং অনেকটাই স্বাবলম্বতা অর্জন করতে পারছি হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা জানালেন আধুনিক কৃষি প্রযুক্তি এবং কলাকৌশল সম্প্রসারণে নেয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ যেহেতু জমি কমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সেখানে উলম্বভাবে আমরা নতুন স্বাদ সৃষ্টি করে সেখানে এই সবজি বা ফলের চাষ করতে পারছি তো সাধারণত ফল গাছে দেখা যায় আউটপুট আসতে একটু দেরি হয় তো ওই সময়টা আমরা এই যে বেগুন মরিচ বা শীতকালীন যে সবজিগুলো এগুলো করে কিন্তু আমরা এর থেকে কিছুটা আউটপুট পেতে পারবো যতদিন আমি ফল পাইনি ততদিন আমার বাগানটা থেকে আমি আউটপুট পেতে পারবো দিন দিন জমির পরিমাণ কমে আসায় তারা তাগিদ দিলেন পরিত্যক্ত জমিতে ফল ফুল ও সবজির উদ্যান বাড়ানোর আফতাব হোসেন বৈশাখী সংবাদ রংপুল